হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে ভিডিওতে একটি সহজ রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে সিক্রেট একটি তেহারির মশলার রেসিপি এবং সবচাইতে কম উপকরণ এবং খুব সহজে তৈরি করতে পারবেন যে কেউ তাহলে দেখি আমি কি কি নেই প্রথমে নিয়েছি আমি দারচিনি চার পাঁচ টুকরা বড় বড় এলাচি ছয় সাতটা বা সাত আটটা এখানে সাদা গোলমরিচ কাঠবাদাম একটা জয়ফল যতটি কয়েকটা আর এখানে আছে পোস্ত দানা আর শাহিজিরা আর ফুলটা ডেকোরেশনের জন্য এটা আমার নিজের গাছের ফুল তো এই সবগুলো মশলা আমি পরিমাণটা বলে দিচ্ছি আমি মশলার দোকানে গিয়ে এক কেজি তেহারির মশলা বললে ওরা এই পরিমাণটা দেয় এগুলো একসাথে তেলে নিয়ে হালকা দুই তিন মিনিট গরম করে নিয়ে তারপর বাতাসে একটু ঠান্ডা করে এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সিক্রেট মশলা আর এখানে এক কেজি পরিমাণ যে মশলাটা ওরা দেয় এইটাই একদম অ্যাকুরেট এক কেজি পলর চাল এবং এক কেজি গরুর গোস্তের সাথে এই সম্পূর্ণ মশলা ঘোড়াটা দিলে একদম পারফেক্টভাবে তৈরি করা যায় তো এটার আরেকটি ভিডিও আছে এই মশলাটা দিয়ে তেহারি তৈরি অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন